নমস্কার, জাগো বাংলা খুঁটিনাটি নিয়ে আমি মনীষ কীর্তনী আপনাদের সামনে আবার হাজির হয়েছি। দিনভর অনেকগুলো ঘটনা ঘটতে থাকে, ঘটে চলেছে অবিরত, সেগুলো সারাদিন আপনাদের সবসময় চোখের সামনে রাখা সম্ভব হয় না, খবর না সম্ভব হয় না, যে কারণে মুঠোফোনে জাগো বাংলা ডিজিটাল আপনাদের জন্য আছে, এক ঝলকে দেখে নেওয়া যায় কী কী ঘটে গেল গুরুত্বপূর্ণ বিষয়গুলো। 16ই আগস্ট খেলা হবে দিবস, আপনারা সবাই জানেন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আইএফএ সবাইকে সঙ্গে নিয়ে, প্লেয়ারদের নিয়ে একটি খেলার আয়োজন করেছেন সল্টলেক স্টেডিয়ামে সেদিন বিকেলবেলা 5টা থেকে। সেখানে ভারতের জাতীয় দল, ফুটবল দল এবং বাংলার ফুটবল দল, তারা বর্তমান দল, তারা খেলবেন এবং সেটা খুব এনজয় হবে। হ্যাঁ, অবশ্যই দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হবে, কেননা কোভিড বিধি মেনে এই খেলা হবে। তবে আপনারা টেলিভিশনে পর্দায় যাতে দেখতে পান সেই ব্যবস্থা নিশ্চয়ই করবেন, তারা এটা বলার অপেক্ষা রাখে না। এছাড়াও সকাল থেকে আরও বেশ কিছু জিনিস ঘটছে, সেটা হচ্ছে যে আজকে 7 সকালেই মন্ত্রী ব্রাত্য বসু তিনি চলে গিয়েছিলেন ত্রিপুরাতে, তার সঙ্গে 8 সাংসদ তারা রয়েছেন। ত্রিপুরাতেও প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায়, ব্লকে ব্লকে যাতে 16ই আগস্ট খেলা দিবস পালন করা যায় সেইগুলোকে ব্যবস্থাপনা করা ইত্যাদি ইত্যাদি। যদিও এতে বিজেপি শিবিরের প্রেশার বাড়ছে, ব্লাড প্রেশার বাড়ছে, বিপ্লব দেব এমনিতেই দিল্লি দরবার করছেন তার গদি রক্ষার জন্য। ফলে এই সাঁড়াশি আক্রমণের মধ্যে রয়েছে ত্রিপুরা বিজেপি। মানিক সাহা ত্রিপুরা বিজেপি সভাপতি যতই বলুন যে ঠিক আছে আমরা বুঝে নেব, কিন্তু বিষয়টি যে অত সহজ হচ্ছে না বাস্তবে সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। স্বচ্ছকালই এদিকে মেট্রো লাইনে ধস নেমে একটা খবর তৈরি হয়েছিল, যেখানে কাজ চলছিল তার পাশে ধস, যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন যে না, সময় মতো সামাল দেওয়া গেছে। এসব তো আসেই না, আজকে ওয়েদার মোটামুটি ঠিক আছে, খুব একটা ভোগায়নি, ঠিক আছে, যদিও কয়েক পাঁচটা বিক্ষিপ্ত এদিক ওদিক বৃষ্টিপাত হয়েছে, কিন্তু ওয়েদার এখনও পর্যন্ত খুব একটা ভোগায়নি। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আবারও এদিন সাংবাদিক বৈঠক করেছেন, তিনি পরিষ্কার বলেছেন যে ত্রিপুরাতে বিজেপি হাঁটতে চলেছে, জমি হারাচ্ছে এবং বিজেপি বুঝতে পেরেছে পায়ের তলা থেকে মাটি সরছে, যে কারণে বারবার করে তারা এই ধরনের আক্রমণ চালাচ্ছে। এবং আরেকটি বড় বিষয় সেটি হচ্ছে যে ত্রিপুরাতে যে 6 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সহ 6 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, কুণাল ঘোষ সহ, তাদের মধ্যে 5 নম্বর যিনি ছিলেন সুবলবাবু, তিনি আজকে ত্রিপুরা হাইকোর্টে একটি আবেদন দিয়েছেন যে এই মামলা খারিজ করা হোক, অর্থাৎ ওয়াশ করে দেওয়া হোক, এই আবেদন করেছে। তার শুনানি সম্ভবত বুধবার দিন হবে, এটা জানা যাচ্ছে। এদিকে মুচিপাড়ায় এলাকায়, অর্থাৎ লেবুতলা বলে যাকে আমরা জানি, সেখানে একটি ঘটনা ঘটে গিয়েছে, সেখানে সবাই নজর রাখছেন এবং কোথাও কোথাও পুলিশের এই যে অতি সক্রিয়তা দেখা যাচ্ছিল, সেইটা বিষয়টি কী, কোথায় কী, আসলে কী হয়ে আছে সেটা সব পক্ষেই নজর রাখছেন। নির্দিষ্টভাবে এখনই কিছু বলা না হলেও, কিন্তু সজল ঘোষের ভূমিকা যে একেবারেই ভালো ছিল না সেটা পরিষ্কার। সেখানে তিনি পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং সেখানে তার উচিত ছিল বিষয়টিকে অন্যভাবে হ্যান্ডেল করা, তিনি সেটা করেননি। তিনি অভিযুক্ত, তিনি সেটাকে বাড়িয়ে তুলেছেন, নিঃসন্দেহে এই দায় তিনি এড়াতে পারেন না। এছাড়াও সীতারাম ইয়েচুরি, তিনি এই যে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক, রাজ্য কমিটির বৈঠক চলছে, এই সপ্তাহবর্ধ চলছিল, এটা শেষের মুখে একটা কথা, এটা বিলম্বিত বোধহয় সম্ভবত বলে না যেতে পারে, যে সিপিএম মনে করছে যে বিজয়মূল তত্ত্ব এটাকে এই যে ভোটের আগে, নির্বাচন আগে, আগে 21শে নির্বাচন আগে এটা বলাটা খুব একটা ঠিক হয়নি, মানুষ ভালোভাবে নেয়নি। এছাড়াও ফুরফুরা শরীফের সঙ্গে যে তার ছোট কর্তার সঙ্গে তারা যে জোট করেছিলেন, তাদের একজন বিধায়ক হয়েছেন নওশাদ সিদ্দিকী, হতে পেরেছেন সিপিএমের, কিন্তু সিপিএম নিজে শূন্য হয়েছেন। এখন এটাতে কেন্দ্রীয় কমিটি, সিপিএমের কেন্দ্রীয় কমিটি নোট দিয়ে জানিয়েছে যে এই যে বঙ্গ সিপিএমের নেতারা কাজটি করেছেন, এটা মোটেই এই জোট মানুষ ভালোভাবে নেয়নি, এটা উচিত হয়নি। ত্রিপুরায় কি তাহলে সিপিএম তৃণমূল কাছাকাছি আসছে, এটাও তিনি খোলসা করে বলেননি, কিন্তু তিনি যে না বলেছেন এমনটা নয়। অদূর ভবিষ্যৎ, আসলে সিপিএমের এই যে দ্বন্দ্বে থাকা, এই যে ধোঁয়াশার মধ্যে রেখে দেওয়া, এইটাই দলটাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসছে বলে রাজনৈতিক মহলের মত। ফলে এখন দেখার বিষয় যে অদূর ভবিষ্যতে তারা কোন পথে হাঁটেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা কীভাবে দেখতে চান, এখন সেটা বড় বিষয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে বোধ হয় তারা ট্রিট না করলেও পারেন, কেননা তিনি সবাইকে নিয়ে চলতে চান, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়েই চলতে চান। 2023 যেমন ত্রিপুরা লক্ষ্য রয়েছে, একই সঙ্গে তারপরে লোকসভা রয়েছে, লক্ষ্য দিল্লি, সব মিলিয়ে প্রস্তুতি চলছেই।
বাংলায় যেটা গেছে বলে এখন নিজে হাত গুটিয়ে বসে থাকা বা আরাম আয়েস করা ব্যাপারটা তা নয়, ফলে কাজের মধ্যে রাস্তায় রয়েছে তৃণমূল কংগ্রেস সব কিছু নিয়ে। ফলে এই ঘটনাগুলো আপাতত আপনাদের চারপাশে টুকরো টুকরোভাবে ঘটে গেছে, কিছুটা পলিটিক্যাল কিছুটা অ্যাপলিটিক্যাল। আরেকটি বিষয় হচ্ছে যে 15th আগস্ট এবার রোববারে পড়েছেন, এবারে অনেকগুলো ট্যাবলো 15th আগস্টে থাকবে, সেখানে স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পতাকা উত্তোলন করবেন, সেখানে বিশেষ বিশেষ কতগুলো বিষয় থাকবে সেগুলো আমরা জানাবো জাগোবাংলা ডিজিটালে কী কী থাকছে ট্যাবলোগুলো। এবারে আগামীকাল কন্যাশ্রী দিবস, সেই কন্যাশ্রী দিবসে নিশ্চিতভাবে কন্যাশ্রী একটা অন্য মাত্রায় সম্মান পেয়েছে এই প্রকল্পে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত, এবং সেই কন্যাশ্রী দিবসে যারা লক্ষ মানুষ লক্ষ কন্যা উপকৃত হয়েছেন তার আন্তর্জাতিক স্বীকৃতিও এসেছে। এর ফলে সব মিলিয়ে এই যে স্বীকৃতি আন্তর্জাতিক স্বীকৃতি সহ কন্যাশ্রী দিবস পালন করা তাকে কেন্দ্র করে একটা হই হই ব্যাপার বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়া, এছাড়াও সরকারি প্রকল্পগুলো আছে সেটা নিয়েও দিনভর মেতে থাকা যায় এবং সেগুলোকে উদযাপন করা সব মিলিয়ে এগুলোর কে অর্থাৎ প্রকল্প ঘোষণা করলেই যে হয় না তার জন্য অর্থ বরাদ্দ করতে হয়, ঠিকঠাক সেই অর্থ মানুষের কাছে পৌঁছচ্ছে কি না সেটা দেখতে হয়, সেটা সুনিশ্চিত করেছেন প্রশাসনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই এতগুলো বিষয় রয়েছে, ফলে দিনভর যা ঘটবে আগামীকালও যা ঘটবে প্রত্যেকটা বিষয়েই আপনাদের জানাতে থাকবো, নজর থাকবে এবং সেই জন্য নজর রাখতে হবে জাগোবাংলা ডিজিটালে। এবং ফুটবল একটা এমন বিষয়, সেই ফুটবল খেলাটা কিন্তু পাড়ায় পাড়ায় হবে এবং 16ই আগস্ট তার জন্য তৈরি থাকতে হবে। সব মিলিয়ে এই 16ই আগস্টকে কেন্দ্র করে বিজেপি একটা অন্য বিষয় বলার চেষ্টা করছে কিন্তু সেটাকে বাংলার মানুষ ধর্তব্যের মধ্যে আনছেন না, ফলে আর 5টা অন্য দিবসের মধ্যে এটাও একটা থাকবে। ফলে এগুলোকে মাথায় নিয়ে আগামী 2-3টে দিন কিন্তু অনেকগুলো ইভেন্ট শহরে কলকাতায় শহরতলিতে জেলায় থাকবে, সেগুলো লক্ষ্য রাখবেন, আমরাও আপনাদের প্রতি মুহূর্তে আপডেট দিতে থাকবো।